সাহেবের যে যত থাকুক মাকে চায়, মা না হলে সাহেবের মন খারাপ হবেই হবে। যে সাহেব বিস্কুট খায় না কখনোই, সেই সাহেব বিস্কুট খাচ্ছে। মা তো চলে এসেছে, মা চলে এসে বলে তো মায়ের কাছে বসে আছে ওইভাবে। সাহেব বলছে না যাওয়া চলবে না, মন খারাপ নেই, মা চলে এসেছে আর মন খারাপ। যে সাহেব বিস্কুট খায় না কখনোই, সেই সাহেব বিস্কুট খাচ্ছে কেন? যে মা এসেছে, মায়ের হাতে বিস্কুট ছিল, মা খাওয়ার জন্য রেখেছিল, তারপর মায়ের বিস্কুটের দিকে তাকাচ্ছিল। বিস্কুটের দিকে যখনই তাকালো, মা বললো যে না ওর জন্য বিস্কুট আনা হোক, ওকে বিস্কুট দেওয়া হোক। সব খেয়ে নেব আমি। মায়ের জন্য মন খারাপ করে কত পড়েছিল, যাওয়ার সময় কত কাঁদছিল, তুমি তো দেখেছো। সাহেবের যে যতই থাকুক মাকে চায়, মা না হলে সাহেবের মন খারাপ হবেই হবে, আমি তো দেখলাম। বসো বসো বসো, কি বসো বসো বসো, এখানে বসো। বাবু, সাহেব বাবু, এখানে এখানে ছেড়ে চলে গেছে, ওই জন্য মন খারাপ হবে। মন খারাপ করে না মা, একদিকে পড়ে থাকতো। আর কেউ যখন কেউ চার চাকা নিয়ে গেটের সামনে আসা যাওয়া করতো, বাস ও ভাবতো যে মা চলে এসেছে। বিশাল একবারই বলছি যে বড় তো হচ্ছিস, হ্যাঁ বুদ্ধিটা কবে হবে, বুদ্ধিটা কবে হবে? মায়ের জন্য কেন্দ্রেই পরে ভাসিয়ে দিল। আজকে সাইবার আর মন খারাপ নেই, সাইবার দেখছে না চলে এসেছে তো আর মন খারাপ করে লাভ নেই। তারপর মার কাছে এসে পরে বিস্কুট খেয়ে নিয়েছে, আর কেন মন খারাপ করবে? ও আর থাকতে পারলো না, বলছে না উপরে চলে যায়। ছেড়ে দে বাবু, তাহলে টাটা বাবু, তাহলে টাটা টাটা, চলো চলো আর মার কাছে থাকতে হবে না, মা তো চলে এসছে, মা ঘরেই থাকবে, আর কোথাও যাবে না, আমি যেতে মানা করে দিয়েছি, ঠিক আছে? ও আদর খাবে, বলছে এখন আদর খাবো, এখন আর বাইরে যাবো না আমি খেলতে ফেলতে।